নির্বাচনের প্রাক্কালে কিন্তু বিভিন্ন এলাকার অবস্থা কি, সারা বাংলা জুড়ে কেমনই বা অবস্থা রয়েছে আম জনতা, সেই সব তথ্য কিন্তু আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। আর ঠিক এই মুহূর্তে কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, আর আমরা রয়েছি দিল্লিতে। দিল্লি থেকে কিন্তু আমরা সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে নির্বাচনের সমস্ত ফলাফল। শুভজিৎ, আমরা যখন কভারেজ করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে রাজ্য জুড়ে একটা বিজেপির হাওয়া বইতে শুরু করেছে, এবং ইতিমধ্যেই যে গণনা যেটা শুরু হয়েছে সকাল 8টা থেকে তোমার 9টা বাজতে না বাজতেই কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিজেপির হাওয়াটা কিন্তু রাজ্যে আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। ঠিক কি বলবে বিষয়টায়? দেখো, সকালবেলা থেকেই আমরা বিভিন্ন জায়গা ফলাফলের দিকে নজর রাখছিলাম, তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন কিন্তু যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছিলেন যে রাজ্যে বিজেপি হাওয়া, সেই বিজেপি হাওয়া কিন্তু রাজ্যে ইতিমধ্যে ঢুকে গেছে, এবং বিভিন্ন জায়গায় যখন গণনা হচ্ছে তখন দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে বিজেপি কিন্তু ভালো মাত্রায় এগিয়ে রয়েছে, এমনটাই আমাদের কাছে আপডেট আসছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মুহূর্তে রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, উনি কিন্তু এগিয়ে রয়েছেন। পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো এগিয়ে রয়েছেন। মালদার উত্তরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। ব্যারাকপুরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। দেখো, এই জায়গাটা তোমাকে থামাবো যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছিল নির্বাচন, আমরা দেখেছিলাম। এবং সপ্তম দফা নির্বাচনে যখন ভাটপাড়ায় উপনির্বাচন হয় এবং যেখানে অর্জুন সিং এর ছেলে পবন সিং এর সঙ্গে সরাসরি লড়াইয়ে নামেন মদন মিত্র, সেই জায়গাতেও কিন্তু দেখা গেছে যে ভোট পরবর্তীতেও হিংসা ছিল অব্যাহত। আর ঠিক এখন ভোটের রেজাল্ট কিন্তু যাচ্ছে সেই বিজেপি অর্জুন সিং এর পক্ষেই। ঠিক এই বিষয়টাতে কি বলবে? দেখো, আমরা দেখেছিলাম যে সপ্তম দফা নির্বাচনেও যে ভাটপাড়া, মূলত ভাটপাড়া বিধানসভাকে কেন্দ্র করে একসময় বোমাবাজি এবং যে সন্ত্রাসের যে ঘটনা, সেই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে। এবং তারপরে আমরা দেখেছিলাম যে অর্জুন সিং এবং মদন মিত্র একে অপরকে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে, এবং তারপরে আজকে এই ফলাফলের ঘোষণা, যেটার দিকে সকলের নজর থাকবে যে আগামীকাল আমরা দেখেছিলাম যে অর্জুন সিংয়ের বিষয়টা সুপ্রিম কোর্টে উঠেছিল, এবং তারপরে বলা হয়েছে ছিল যে 22 থেকে 28 তারিখ অবধি অর্জুন সিংকে গ্রেপ্তার করা যাবে। তারপরে আজকে ফলাফল যে একটা বিজেপি হাওয়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বই দিয়ে গেছে এমন কোনো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কালকে যখন আমরা সুপ্রিম কোর্টে কভারেজ করছিলাম অর্জুন সিং এর কেস যখন সুপ্রিম কোর্টে চলছিল, সেই সময় কিন্তু আমরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তার কেসটা অবজার্ভ করছিলাম যে কি হচ্ছে আগাম, মানে ফলাফল কোন দিকে এগোবে। এবং সেখানে সুপ্রিম রায় যে 22 থেকে 28 পর্যন্ত কোনোভাবেই অ্যারেস্ট করা যাবে না অর্জুন সিংকে, তাতে কিন্তু অনেকটাই স্বস্তির হাওয়া বইছে বিজেপি শিবিরে। কি মনে হয় তোমার? দেখো, আমাদের যে সমস্ত প্রার্থীরা মূলত টিএমসি থেকে বিজেপিতে যোগদান করেছেন তার মধ্যে নিশীথ প্রামাণিক রয়েছেন, এবং রয়েছেন অর্জুন সিং, রয়েছেন সৌমিত্র খাঁ, রয়েছেন এই সমস্ত প্রার্থীগুলোর দিকে আমাদের নজর ছিল যে এরা লোকসভা নির্বাচনে মূলত বিজেপির একটা আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে, এবং রাজ্যের নিরিখেও তারা কিন্তু আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এমনটাই বোঝা যাচ্ছিল। আমরা প্রথমে দেখলাম যে বিজেপি তৃণমূলের হয়ে টিকিট না দেওয়া অর্জুন সিং ঘোষণা করলেন, এবং তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন, তারপরেই তাকে বিজেপির তরফ থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই সমস্ত ঘটনার পরে এখন কিন্তু নজর থাকবে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ লোকসভা যেখানে একজন চারবারের ভাটপাড়া বিধানসভা থেকে চারবারের জয়ী প্রার্থী অর্জুন সিং, তিনি তখন তৃণমূলের পতাকায় জয়ী ছিলেন, এবং আজকে তিনি লোকসভা প্রার্থী, এবং তিনি কিন্তু লোকসভা ভোট নির্বাচনে বিজেপি প্রার্থী। ফলে সমস্ত বিষয়টা নিয়ে আমাদের নজর থাকবে, কারণ এই মুহূর্তে ব্যারাকপুর, কারণ সপ্তম দফা নির্বাচনের পর যে পরিস্থিতি, এই মুহূর্তে ব্যারাকপুর লোকসভা কিন্তু একবারে আলোচনার শীর্ষবিন্দুতে। অবশ্যই, তোমার কাছে আর এই মুহূর্তে আপডেট কি কি রয়েছে? আমার কাছে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে 19টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল এবং বিজেপি, বিজেপি এগিয়ে রয়েছে 8টি আসনে এবং কংগ্রেস রয়েছে 2টি আসন। দেখো শৈলী, এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতক্ষণ অবধি যে গণনা হয়েছে সেই গণনার নিরিখে দেখতে পাওয়া যাচ্ছে যে বামেরা এখনো অবধি সেরকমভাবে খাতা খুলতে পারেননি, এবং সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে আশাটা নিয়ে বামেরা বিভিন্ন মিটিং মিছিল এই সমস্ত কিছু দেখিয়েছিল যে তা আবার রাজ্যে বামেরা ফিরছে এমনটাই তা বার্তা দিয়েছিল, কিন্তু সেই জায়গায় বামেদের যে এতটা আমাদের সঙ্গে সম্পর্ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাসেম আলী। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো,
হ্যাঁ, রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের যে ফলাফল দেখা যাচ্ছে তাতে কিন্তু গেরুয়া হাওয়া, যেটা গেরুয়া ঝড়, সেটা কিন্তু কিছুটা হলেও ঢুকতে শুরু করেছে। ঠিক কি বলবেন বিষয়টায়? দেখো, কেন্দ্রে আমরা বহুমত নিয়ে সরকার করছি, আগেও বলেছিলাম যে সবটা সবটা বিকাশের কেন্দ্রে সরকার হবে, আর বাংলায় গণতন্ত্রকে রক্ষা করার জন্য মানুষ তাদের মতদান প্রয়োগ করবে। আজকে প্রমাণ হচ্ছে মানুষ তাদের মতদান প্রয়োগ করেছে, এবং বেলা বাড়তে বাড়তে দেখবেন তৃণমূল কংগ্রেসটা আরো নিচে নেমে আসবে। তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না। সবে তো দ্বিতীয় রাউন্ড শুরু হলো পশ্চিমবাংলায়, দেখবেন তৃণমূল কংগ্রেসটা খুঁজে পাওয়া যাবে না। আমি আগেও বলেছি যে তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট, এই ল্যাম্প পোস্টের দলকে আর খুঁজে পাওয়া যাবে না। কাজীবাবু, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইবো যে ভোট পরবর্তীতেও কিন্তু ভাটপাড়ায় হিংসা ছিল অব্যাহত এবং সেখানে রক্ত ঝরেছে। ভাটপাড়া কিন্তু লোকসভা নির্বাচনের শুরু থেকেই উত্তপ্ত ছিল এবং পরে দেখা গেছে যে সেখানে দাঙ্গা লাগানোর একটা অভিযোগ উঠেছে। কি বলবেন বিষয়টায়? আসলে তৃণমূল কংগ্রেস তো ভাটপাড়া ব্যারাকপুরের জায়গাতে মাটি তাদের পায়ের তলায় নেই, তারা শঙ্কিত হয়েছে এবং ভীতু হয়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের রাস্তা বেছে নিয়েছে। তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে হারছে, এটা তবুও হামলে পাচ্ছেন সত্য, এবং ভাটপাড়ার উপনির্বাচনে মদন মিত্র হারছেন, সেটাও সত্য। তাই তৃণমূল কংগ্রেস শাসক দল মিথ্যা এনকাউন্টার করার চেষ্টা করছে অর্জুন সিংকে, এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এলাকায়, দাঙ্গা করে তারা বেনিফিট নিতে চাইছে এবং প্রমাণ করতে চাইছে যে এই দাঙ্গা বিজেপির থেকে হচ্ছে, অথচ নয়। সেটা আসলে তৃণমূল কংগ্রেস ভীতি সন্ত্রস্ত হয়ে এই সমস্ত পদ বেছে নিয়েছে। যে অভিযোগটা বারবার তৃণমূলের তরফে তোলা হচ্ছিল যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির একটা যোগ রয়েছে, কি বলবেন বিষয়টা নিয়ে? আপনারা তো দেখছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃষ্টিতে ইলেকশন করেছে, এবং সেখানে বারবার বলা হচ্ছিল যে বিরোধীদের তোলা অভিযোগে বারবার বলা হচ্ছিল। একটু তোমাকে থামাবো, এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেটটা রয়েছে, হুগলিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, বীরভূমে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল, বিষ্ণুপুরে এগিয়ে রয়েছেন সৌমিত্র খাঁ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ত্রিপুরা থেকে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন ডেপুটি স্পিকার পবিত্র কর। পবিত্র বাবু, শুনতে পাচ্ছেন? কিন্তু সব থেকে যেটা অবাক, যেটা তাজ্জব ঘটনা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত বাংলাতে কিন্তু বামেরা কোনো খাতা খুলতে পারেনি, এখনো অব্দি গণনা যেটা চলছে দেখলাম। হ্যাঁ, কি বলবেন সেটা নিয়ে? এখনো বলার সময় হয়নি। আমরা কথা বলছিলাম এতক্ষণ ধরে ত্রিপুরার সঙ্গে, এবং যে বিষয়টা তুমি বললে যে এখনো কিন্তু রাজ্যে সিপিএম কে কোথাও খাতা খুলতে দেখা যায়নি, যেখানে বিরোধীরা বিরোধী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছিলেন যে সিপিএম এবং কংগ্রেস কার্যত সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, তাহলে কোথাও গিয়ে কি সেই অভিযোগ সত্যি প্রমাণিত হচ্ছে? একদমই। দেখো, আমরা যখন নির্বাচনী প্রচারেও তখন বেরিয়েছিলাম, তখন মানুষ যেটা বলছিল যে তারা তাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, কিন্তু আমরা চড়িদার মত ওইখানে যে বিজেপি জিতবে এমনটাই তিনি নিশ্চিত ছিলেন যে আমি কিন্তু এই জায়গা থেকে বিজেপি জিতবে, তিনি এমনটাই বার্তা দিয়েছিলেন, এবং তিনি এর সাথে সাথে বলেছিলেন তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে এবারে দাঁড়াবেন না, যেখানে বিজেপির দাপটটা কম রয়েছে সেখান থেকে তিনি দাঁড়াবেন, অর্থাৎ তিনি তার নিজের জয়ের ব্যাপারে তিনি কনফিডেন্ট ছিলেন। কিন্তু আমাদের যেটা এখনো অবধি আমাদের কাছে যে আপডেটটা রয়েছে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, ফলে দেখো সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি একসময় বিজেপির মানে বলা যেতে পারে বাংলায় যখন বিজেপির গড় বলা হচ্ছিল, যখন তৃণমূলের গড় ছিল বা যখন বামেদের গড় ছিল, তখন থেকে তিনি কিন্তু একটা নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছেন, এবং এখনও অবধি দেখা যাচ্ছে এই যে মোদি লেহারের মাঝেও কিন্তু সুরিন্দর সিং আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুর লোকসভা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, ফলে আমাদের নজরও থাকবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দিকে। বিষ্ণুপুরে আমরা যেটা বলছিলাম যে সমস্ত নেতাগুলো তৃণমূল ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে যা বিজেপিতে এসেছেন, তারাও কিন্তু এই নির্বাচনে
বড় ফ্যাক্টর, ভালো ফল কিন্তু ভালোর দিকেই তাদের যাচ্ছে এখনো পর্যন্ত, রেজাল্ট যা বলছে সেই অনুযায়ী। একদমই তাই, আমরা দেখতে কিছুক্ষণ আগে আমাদের কাছে যে আপডেট ছিল সেটা হচ্ছে পুত্রবধূ যিনি ছিলেন তিনি কিন্তু আলাদা হয়ে যান, দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং শান্তনু ঠাকুরকে প্রার্থী করা হয় মমতা বালা ঠাকুরের বিপরীতে। এই মুহূর্তে ফলাফল যা বলছে তাতেও কিন্তু এগিয়ে রয়েছেন বনগা থেকে শান্তনু ঠাকুর। শুভজিৎ, যে বিষয়টা তোমার কাছে আসবো যে এই যে পরিবারের মধ্যে যে একটা দ্বন্দ্ব এবং যেখানে সবাই আশা করেছিল যে মতুয়া কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে একটা ভোটের আগে থেকে, কিন্তু মতুয়া ভোটকে কাজে লাগানোর জন্য তৃণমূল এবং বিজেপি উভয় কিন্তু উঠে পড়ে লেগেছিল, ঠিক এই বিষয়টা কি বলবে? দেখো আমরা দেখেছিলাম যে যখনই নির্বাচন প্রচার শুরু হয়েছিল তখনই নির্বাচন প্রচার শুরুতে বনগাঁ লোকসভা কেন্দ্রের যখন নরেন্দ্র মোদী যখন নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি কিন্তু আগে বর্মার সাথে দেখা করেছিলেন এবং তিনি সেই দিনের মানে নরেন্দ্র মোদীর জনসভার কিন্তু নির্বাচনে মূল উদ্যোক্তা ছিলেন শান্তনু ঠাকুর। ফলে আমরা দেখতে পেলাম যে বিজেপি মুকুল রায় বিজেপিতে যোগ দেন এবং তারপর থেকে রাজ্যে এক এক করে যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট নেতা বা নেতৃত্ব ছিল বা তৃণমূলের মুখ যারা ছিল তারা কিন্তু এক এক করে বিজেপিতে যোগদান করছিলেন। এবং সেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আমেঠিতে কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছে না রাহুল গান্ধী, এই মুহূর্তে আমাদের কাছে যে খবর হয়েছে যে 7000 ভোটে কিন্তু তিনি আমেঠি থেকে পিছিয়ে গেছেন রাহুল গান্ধী। আচ্ছা রাহুল গান্ধী যিনি বারবার মানে কংগ্রেসের এখন মুখ বলা যেতে পারে যে যার উপর নির্ভর করছে যে কংগ্রেস, এবং উল্টো দিকে যদি দেখা যায় যে 7324 ভোটে এগিয়ে রয়েছেন কিন্তু সোনিয়া গান্ধী রায়বরেলি থেকে, যে মা ছেলের এই লড়াই, একদিকে মা রয়েছে এগিয়ে কিন্তু কংগ্রেসের, কিন্তু পাশাপাশি নিজের কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন রাহুল গান্ধী, সেখানে কিন্তু অনেকটা মাইলেজ পেয়ে যাচ্ছে বিজেপি। চৌকিদার চোর হয় তাহলে কি কোথাও গিয়ে মিথ্যা হয়ে যাচ্ছে? দেখো আমরা শুরুতেই যেটা বলছিলাম যে বিরোধীদের বিভিন্ন, কালকেও যেটা বলছিলাম যে বিরোধীদের বিভিন্ন অভিযোগে তোলা, এই যে বলা যায় বিরোধীরা অভিযোগ তুলছে যে জিএসটি নিয়ে, যে নোটবন্দি নিয়ে বা কৃষকদের এই আত্মহত্যা নিয়ে, যে বিজেপি সরকার জলপাইগুড়িতে এগিয়ে রয়েছেন জয়ন্ত রায় বিজেপি এবং তোমার দার্জিলিংও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এই মুহূর্তে ফলাফল যা বলছে, এবং আলিপুরদুয়ারেও কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী জন বার্লা। এই মুহূর্তের ফলাফল অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে নর্থ বেঙ্গলের দিকেও কিন্তু একটা তোমার রায়গঞ্জ, সেখানেও কিন্তু এগিয়ে রয়েছেন দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী। তৃণমূল কংগ্রেস রয়েছে 20টি আসনে এগিয়ে এবং বিজেপি রয়েছে 19টি আসনে এগিয়ে এবং কংগ্রেস রয়েছে 3টি আসনে এগিয়ে। দেখো কংগ্রেস যে ফ্যাক্টরটা নিয়ে এখনও অবধি লড়াই করছিল তারা কিন্তু এখনও সেই জায়গাতে রয়েছে। তবে সব থেকে আশ্চর্যজনক ঘটনা, এখনও অবধি কিন্তু বামেরা পশ্চিমবঙ্গে কোনো খাতা খুলতে পারেনি, যেটা নিয়ে বারবারই তোমাকে এই মুহূর্তে জানাবো যে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য পিছিয়ে রয়েছেন এবং ভাঙড় যেখানে তোমার পাওয়ার গ্রিড সাবস্টেশনকে কেন্দ্র করে একটা শাসক বনাম একটা আম জনতার একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং এই দ্বন্দ্ব আমরা দেখেছি যে চরম মাত্রায় পৌঁছয়, সেখানে কিন্তু পাওয়ার গ্রিডের কাজ বন্ধ রাখতে বাধ্য হন, যে জমি জীবিকা বাস্তুতন্ত্র কমিটির কাছে হার মেনে শেষ পর্যন্ত কিন্তু সেখানে তোমার কাজ বন্ধ রাখতে বাধ্য হন তৃণমূল সরকার। ঠিক এই জায়গাটাই সবাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল যে তৃণমূলের যে এই দুর্বলতা এই ভাঙড়কে সেখানে কিন্তু এগিয়ে যাবে সিপিএম। তা ঠিক এখানে কিন্তু সিপিএম এবং বিজেপিকে পিছনে ফেলে সেই মিমি চক্রবর্তী কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে খবর। ঠিক তাহলে কোথাও গিয়ে কি ভাঙড়ের মানুষজনের কাছে এই যে শাসক দলের ব্যাপার যেটা হলো যে শাসক দল বনাম আম জনতার যে লড়াইটা, সেখানে কি সেটা কোথাও গিয়ে তোমার মাইলেজ দিল না, কি বলবে বিষয়টা? দেখো ভাঙড় মূলত ভাঙড় বিধানসভা কেন্দ্র যদি আমরা যাই সেখানে কিন্তু একটা দাপট রয়েছে, ওখানকার যিনি তৃণমূলের যিনি নেতা রয়েছেন আরাবুল ইসলাম ওনার কিন্তু একটা দাপট রয়েছে। এখন ভাঙড়ের এই জমি আন্দোলনকে ঘিরে আমরা যখন নির্বাচনী কভারেজে বিকাশন ভট্টাচার্যের সঙ্গে যখন কথা বলেছিলাম তিনি তখন স্পষ্ট জানিয়েছেন যে জমি আন্দোলনের পর কিন্তু ভাঙড়ের মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা
যেটা আমরা সপ্তম দফা লোকসভা নির্বাচনেও আমরা আলোচনা করছিলাম যে তৃণমূল কাছ থেকে এই ভাঙড়ে মানুষজন কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে যেখানে একদিকে বিজেপি প্রার্থী রয়েছেন অনুপম হাজরা, তৃণমূলের প্রার্থী রয়েছেন মিমি চক্রবর্তী, অন্যদিকে সিপিএ বামফ্রন্টের প্রার্থী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফলে সমগ্র বিষয় দিয়ে আমাদের নজর ছিল এই যাদবপুর লোকসভা কেন্দ্রে, কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন দক্ষ সংগঠকও বলা যেতে পারে এবং বামফ্রন্টের বর্ষিয়ান নেতাও তাকে বলা যেতে পারে, কারণ আমরা দেখেছিলাম যে তার যে ব্যাক হিস্ট্রি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যাক হিস্ট্রি, সেই ব্যাক হিস্ট্রিটাকে কাজে লাগিয়ে কিন্তু ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছিল বামফ্রন্ট। মূলত যাদবপুর লোকসভা কেন্দ্রের মতো একটা গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পিছিয়ে থাকা সেটাও কিন্তু বামেদের কাছে একটা চিন্তার বিষয় দাঁড়িয়েছে। পাশাপাশি মিমি চক্রবর্তী এগিয়ে যাওয়া বা যে রাজ্যে যে বলা যেতে পারে যে তৃণমূলের যে হাওয়া, সেই হাওয়াটাকে কাজে লাগিয়েই কিন্তু মিমি চক্রবর্তী এখন অবধি এগিয়ে রয়েছেন, কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি প্রচারে গেছেন, তিনি মানুষের সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে কখনো তিনি জনসংযোগ ঘটিয়েছেন এবং শেষ মুহূর্তে প্রচারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি সামনে পেয়েছিলেন। ফলে সামগ্রিকভাবে যে পরিস্থিতি, যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সেই পরিস্থিতি এখন নির্বাচনের দিলীপ ঘোষ, যেখানে লড়াই কিন্তু ছিল হাড্ডাহাড্ডি, যে মানস রঞ্জন ভূঁইয়া বনাম দিলীপ ঘোষ, সেখানে কিন্তু মানস রঞ্জন ভূঁইয়াকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ, এবং ইসলামপুর ও হাবিবপুর এই দুই কেন্দ্রে উপনির্বাচন, সেখানেও কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। যে তোমার উপনির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন দেখো, সর্বত্রই একটা বিজেপি হাওয়া বইতে শুরু করেছে, এবং এখন ভারতবর্ষের নিরিখে ভারতবর্ষের মানুষ যদি ভাবে যে একটা অসাম্প্রদায়িক দল এবং একটা জাতীয় দল এবং যে দল স্বাধীনতা এনেছে এবং যে দল কোনোদিন চমকিয়ে বা ইভিএম মেশিন চেঞ্জ করে বা ছাপ্পা ভোট করে যে দলকে কোনোদিন সরকারে আসতে হয়নি, তার জাতীয় কংগ্রেস ছাপ্পা মেরে বা ইভিএম চেঞ্জ করে সরকারে আসতে চাই না, কোনোদিন আমরা চাই না। আমরা চাই মানুষের ভোট নিয়ে সরকারে আসতে, মানুষ যেখানে যেখানে আমাদেরকে ভোট দিতে পেরেছে সেখানে সেখানে আমরা জিতবো, আর যেখানে যেখানে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে বা ছাপ্পা করেছে বিজেপি সেখানে আমরা হারবো, সেখানে সেই হারটা আমরা স্বীকার করবো, কারণ আমরা জাতীয় কংগ্রেস এমন একটা বুদ্ধিষ্ণু দল যে দল ছাপ্পায় বিশ্বাসী নয়, মার ধরে বিশ্বাসী নয়, ইভিএম মেশিন চেঞ্জে বিশ্বাসী নয়। একটা বিষয় মিল্টন বাবু আপনার কাছে আসবো, যে একটা ইভিএম মেশিন বদল করে দেওয়া কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, বারবার যে অভিযোগটা উঠছে ইভিএম মেশিন বদল, সেই বিষয়টা কতটা সত্য বলে মনে করছেন? দেখুন, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট, ইভিএম মেশিন চেঞ্জ করা এটা সত্যকারে খুব সত্য, কারণ স্ট্রং রুমে ঢোকানো এবং বের করানো, কিন্তু ইভিএম মেশিনের সার্কিট সার্কিট যেগুলো থাকে ফিজিক্স এর নিয়ম অনুযায়ী একটা ইভিএম কম্পিউটারের যুগ, নেটের যুগ, আপনারা নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন যে আজকে যেকোনো সার্কিটকে আমরা যে ফিজিক্স এর একটা ভালো স্টুডেন্ট যদি বসিয়ে দেওয়া হয় যে আমি এটা চাইছি তুমি এটা করে দাও, সেটাই অঘটনটা ঘটবে এবং সেই ফিজিক্স এর সেই ছেলেটা সেটা করে দিতে পারে, যেটা বিজেপি বহু জায়গায় করার চেষ্টা করেছে এবং করেছে। আপনার প্রতিপক্ষ অনুব্রত মণ্ডল কি মনে হচ্ছে যে এবারে লোকসভা ভোটে নকুল দানা বা চরম চরম কোনো কাজ করলো নাকি? দেখুন, নকুল দ্বারা কোনোদিনই কাজ করেনি, চরম চরম কোনোদিনই কাজ করেনি, মানুষকে ভয় দেখিয়ে, এবং বিশেষ করে একটা কথা আমি বলছি, আমি মুসলিম, তো আমাদের মুসলিমের পিছিয়ে পড়া, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া, তাদের হাতে বম এবং লাঠি দিয়ে পঞ্চায়েত ভোটে প্রত্যেকটা জনসাধারণকে মারধর করার প্রতিফল এটা পশ্চিমবঙ্গে। কোনো নকুল দানা চলবে না, কোনো চরম চরম চলবে না, আগামী দিনে নকুল দানাটাই থাকবে না আর চরম চরমটা ওই পাচনটাই থাকবে না। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন লোকসভা নির্বাচনের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার বিপক্ষে দাঁড়ান তবে তিনিও কিন্তু হেরে যাবেন, ঠিক কি বলবেন বিষয়টায়? দেখুন, অধীরদা পশ্চিমবঙ্গের সত্যিকার একজন জননেতা, কংগ্রেস হিসাবে আমি বলছি না, উনি যেখান থেকে যে লোয়ার লেভেল থেকে উঠে আজকে অধীর চৌধুরী হয়েছেন তার সঙ্গে মাটির একটা নারীর সম্পর্ক হয়ে গেছে, এবং সেই সম্পর্কের
যে সম্পদ করে তিনি বলেছেন, শুধু অরিন্দ চৌধুরী বা ব্যক্তি মিলন দোষীদের তো কোনো ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা হলো জনগণের ক্ষমতাটাই আমাদের ক্ষমতা। জনগণের সঙ্গে আমার যত বেশি সম্পর্ক থাকবে সেই ক্ষমতা আমি তত বেশি জাহির করব। অরিন্দ দা সেটাই করেছেন। মিলন বাবু, সেই আপনি যেটা বলছিলেন যে আপনাদের ক্ষমতা জনগণের ক্ষমতা নিরিখে আপনাদের ক্ষমতা বিচার করা হচ্ছে, কিন্তু আজকে ফলাফল এখনো অবধি ফলাফল অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, মাত্র 110টি আসনে এগিয়ে রয়েছে ইউপিএ, যেখানে এনডিএ কিন্তু এগিয়ে রয়েছে 320টি আসনে। এখন এটা ইন্ডিয়ান পলিটিক্স, এখন শেষ মুহূর্তে কথা কি হয় দেখা যাক। তবে এক্সিট পোল যা বলছিল বা আজকেও যেটা দেখছি যে হ্যাঁ বিজেপি এগোচ্ছে, বিজেপি এগোচ্ছে, এটা থেকে তো এখন আমাকে বেরিয়ে যাওয়ার জায়গা নেই, আত্মভোট নেই, এখন সত্যটাকে সত্য স্বীকার করতে হবে। এখন যেটাই হবে সেটাই আমরা মেনে নেব। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা তখন কথা বলছিলাম মিল্টন বাবুর সঙ্গে, এবং তিনি যেটা সর্বশেষ তিনি যেটা বললেন যে ফলাফল যেদিকে যাবে তিনি কিন্তু সেটা মেনে নেবেন।